শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে ফুল ও গেটওয়েল সুন লেখা গ্রিটিংস কার্ড নিয়ে সোমবার কাথিতে তার বাড়ির কাছে পৌঁছে গেছিলেন তৃণমূল ছাত্র পরিষদের সদস্যরা। পুলিশ আটকে দেওয়ায় শান্তিকুঞ্জ অবধি পৌঁছতে পারেননি তারা। কিন্তু তা নিয়েও এবার সিবিআই তদন্ত চাইলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এই দাবিতে কলকাতা হাইকোর্টে বিচারপতি রাজশেখর মান্থার বেঞ্চে মামলা করেছেন তিনি। একই সঙ্গে 18 জন টিএমসিপি সদস্যের বিরুদ্ধে কাঁথি থানায় অভিযোগ দায়ের করেছেন শুভেন্দু অধিকারীর আইনজীবী। বারবার তো এই ধরনের ঘটনা ঘটছে যে বিরোধী দলনেতার কনভয়ে হামলা হচ্ছে, কখনো অ্যাক্সিডেন্ট হচ্ছে, কখনো আমরা দেখতে পাচ্ছি তার বাড়ির সামনে তৃণমূল কংগ্রেসের কিছু ছেলে মেয়ে তারা পৌঁছে গেছে, সেখানে গিয়ে হুজ্জুতি করছে। এই যে নোংরা রাজনীতি, এই বাড়ি ঘেরাও করার রাজনীতি, এটা অত্যন্ত আমার মনে হয় অত্যন্ত অশালীন রাজনীতি। খুবই চিন্তার কথা। আমরা ভেবেছিলাম ফুল কার্ড অভিষেকের ছবি পেলে ওর একটু একটু মানসিক অবস্থার উন্নতি হবে, এতো ক্রমশ অবনতি ঘটছে, এতো মানসিক রোগ ক্রমশ বাড়ছে। আদালত যদি মনে করে সিবিআই তদন্ত দেওয়ার দেবেন, নন্দীগ্রামে আদি বিজেপি ধস নামছে, জয়দেবরা চলে এসছে পূর্ব মেদিনীপুরে, ওকে কেউ সহ্য করতে পারে না, তো সেই কারণে ও মানসিকভাবে আরো দুর্বল হয়ে এইভাবে কোর্টে গিয়েছে। রবিবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তাজ বেঙ্গলের অনুষ্ঠানকে কটাক্ষ করে টুইট করেছিলেন শুভেন্দু অধিকারী, যার পাল্টা হিসেবে বিরোধী দলনেতাকে ফুল, গ্রিটিংস কার্ড ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি পাঠানোর কথা ঘোষণা করেন কুণাল ঘোষ। সোমবার কাথিতে তার বাড়ির সামনে তৃণমূল ছাত্র পরিষদের জমায়েত এবং মার্চ মাসে হাজরা মোড়ে টেট উত্তীর্ণ চাকরি প্রার্থীদের ধরপাকড়ের দুটি ভিডিও টুইট করে বিরোধী দলনেতা লেখেন, মমতার পুলিশ পাঁচ পয়সার কয়েনের মতো দুমুখ এবং অপদার্থ। একদিকে চাকরি প্রার্থীরা মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করতে গেলে 1 কিলোমিটার আগে তাদের আটকে অমানবিকভাবে টেনে হিঁচড়ে প্রিজন ভ্যানে তোলে, অন্যদিকে যখন আমার বাড়ির সামনে গুন্ডারা গন্ডগোল বাঁধায় তখন তাদের নেতৃত্ব দেয় সেই পুলিশই। আমি বেরিয়ে যাওয়ার পর তারা বাড়ির সামনে গিয়েছিল, এটা জেনেই যে ওই সময় বাড়িতে আমার 84 বছরের বৃদ্ধ বাবা শিশির অধিকারী এবং 75 বছরের বৃদ্ধা মা গায়ত্রী অধিকারী আছেন। ওদের উদ্দেশ্য ছিল বাড়ির বাইরে অশ্রাব্য স্লোগান দিয়ে আমার বৃদ্ধ বাবা মাকে বিরক্ত করা। অভিযোগে বলা হচ্ছে তার বাড়িতে বৃদ্ধ বাবা মা আছেন, ওনাদের তাদেরকে এবং হাইকোর্টের অর্ডার যেটা রয়েছে সেটা মানা হচ্ছে না। হাইকোর্টের অর্ডার মানা হয়েছে, আমাদেরকে পুলিশ তার তীর সীমা থেকে দূরে আমাদেরকে দাঁড় করে রেখেছিলেন এবং আমরা সেখান থেকে প্রশাসনের হাতে গ্রিটিংস কার্ড এবং ফুলটা দিয়েছি। শুভেন্দু অধিকারী অবশ্য তৃণমূল ছাত্র পরিষদের এই দাবি মানতে নারাজ। কি অভিসন্ধি নিয়ে জমায়েত করা হয়েছিল এই প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে মামলা করেছেন তিনি। সেই সঙ্গে তৃণমূলের বিরুদ্ধে হুমকি ও পুলিশের বিরুদ্ধে পদক্ষেপ না করার অভিযোগ তুলেছেন বিরোধী দলনেতা। যেহেতু তার নিরাপত্তার দায়িত্বে সিআরপিএফ থাকে, তাই তাদেরও মামলায় পাটি করার নির্দেশ দিয়েছেন বিচারপতি মান্থা। বুধবার এই মামলার শুনানি হতে পারে। এদিকে মঙ্গলবারও শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করে তার নামে শুভেচ্ছা বার্তার কার্ড পাঠিয়েছে তৃণমূল ছাত্র পরিষদ। ঋত্বিক প্রধান, শৌভিক মজুমদার ও সৌরভ বন্দ্যোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।